প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে শুরু হওয়া বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস এখন বাংলাদেশে। শনিবার দুপুরে মোংলা বন্দরের 6 নম্বর জেটিতে ফিরেছে বিলাসবহুল জাহাজটি। এদিন প্রমোদতরীতে থাকা পর্যটকদের স্বাগত জানায় বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা। জানা যাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরে থাকাকালীন গঙ্গা বিলাসকে নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রোটোকল রুটের নাব্যরক্ষা, বার্ডিং সুবিধা নিশ্চিতকরণ ও নৌপথ ব্যবহারের জন্য ভয়েস পারমিশন দেয় এবং ভয়েস পারমিশনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। আগামী 13 মার্চ গঙ্গা বিলাস অমের ডিব্রুগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে এই জাহাজটির। এর আগে শুক্রবার দুপুরে গঙ্গা বিলাস সুন্দরবনের বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। জানা গেছে, মোংলা বন্দর দিয়ে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ এলাকা ঘুরবেন বিদেশের পর্যটকরা। নৌপথে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকাতেও ভ্রমণ করবেন পর্যটকরা। এরপর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামে চিলমারি, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে তাদের। বাংলাদেশ সফর শেষ হলে তারা ভারতে প্রবেশ করবেন চিলমারি হয়ে। শনিবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ মাকরুজ্জামান। This way, please. This way. Please, this way. This way, please, ma'am. Ma'am, this way. She's going for 52 days. 52-day cruiser. Dila. বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু হয়েছে এই জাহাজটির। ভারতের বিভিন্ন শহর ঘুরে এবার বাংলাদেশে পৌঁছেছে এই জাহাজটি। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি ডিব্রুগড় পৌঁছবে গঙ্গা বিলাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।